হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে খুবই স্পেশাল একটা ডে কারণ আজকে হচ্ছে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া 2024 ঠিক আছে সবাইকে মানে অসংখ্য শুভেচ্ছা এই 2024 এর ইন্ডিয়ার রিপাবলিক ডে উপলক্ষে সবাই ভালো থাকবে সবাই এই দিনটা মানে সেলিব্রেট করো এনজয় করো তার সাথে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও কিন্তু তোমাদের বন্ধ করলে হবে না ঠিক আছে আর মনে রাখবে অবশ্যই কর্তব্যপথ নিউ দিল্লিতে যে প্যারেডটা হয় যেখানে ত্রিপুরারও কিন্তু একটা ট্যাবলিউ কিন্তু অংশগ্রহণ করে ঠিক আছে ওইগুলোর ব্যাপারে কিন্তু কোশ্চেন আসে রিপাবলিক ডে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় ওইগুলোর ব্যাপারে কিন্তু কোশ্চেন আসে সো ওইটা তোমাদের দেখতে হবে ডিডি ন্যাশনালে কিন্তু জেনারেলি কিন্তু দেখায় ঠিক আছে সো সবাইকে অসংখ্য শুভেচ্ছা ফ্রম স্টাডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা ফর রিপাবলিক ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের এই ভিডিওটা মানে আজকে সকালে আমরা নিয়ে এসেছি ফর স্পেসিফিক্যালি ফর ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স তোমরা জানো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউগুলো কিন্তু টোয়েন্টি নাইন জানুয়ারি থেকে মোস্ট প্রাবল শুরু হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টে মোস্ট প্রি টোয়েন্টি নাইন জানুয়ারি ইফ আই এম রং আমাদেরকে কারেক্ট করে দিও ঠিক আছে সো আমরা ডে টু ডে কিন্তু তোমাদের প্রিপারেশন করাচ্ছি সো ডেইলি আমরা প্রিপারেশন করাবো আনটিল তোমাদের ইন্টারভিউটা যতদিন না শেষ হচ্ছে কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো করো তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন ওয়ান স্টপ মানে এখানেই সমস্ত প্রিপারেশন তোমরা আমাদের থেকে তোমরা ক্লাস ফ্রি ক্লাসেস প্লাস নোটসের মানে মানে নোটস ফ্রি ক্লাসের সমস্ত কিছু তোমরা আমাদের থেকেই পেয়ে যাবে ঠিক আছে চলো শুরু করছি এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ত্রিপুরা জিকের কুইক রিভিশন ক্লাস ত্রিপুরা জিকে থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তোমরা সবাই জানো ত্রিপুরা জিকে কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর অল দ্য ইন্টারভিউস মানে সমস্ত ইন্টারভিউর জন্য ত্রিপুরা কিন্তু ত্রিপুরা জিকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেই ঠিক আছে করেই ত্রিপুরা পুলিশ রিলেটেড জিকে স্পেশাল এক্সিকিউটিভ ডিউটিস বিভিন্ন টার্মস ফুল ফর্ম সমস্ত কিছু মানে গুলো আমরা বুঝিয়ে দিয়েছি এছাড়া এই সবগুলো আমাদের নোটসেও কভার আছে তোমরা আমাদের সাথে 6033157164 এই নম্বরে কন্টাক্ট করে স্পেশাল এক্সিকিউটিভ ফুল নোটস আমাদের থেকে তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে সমস্ত কিছু কভার করা আছে আর এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত डाउट्स গুলো তোমরা জিজ্ঞেস করেছিল ওইগুলোর আমরা এখানে आंसर দেব তোমরা প্লিজ এই ভিডিও লিংকটা তোমাদের বন্ধু-বান্ধবদের বিভিন্ন WhatsApp গ্রুপ Facebook গ্রুপ Telegram গ্রুপে শেয়ার করে দিও সবাই যাতে এই ভিডিওটা দেখে স্পেশাল কিউটি বে রেস্পিরেন্ট देयर प्रिपरेशनটা যাতে বুস্ট হয়ে যায় ঠিক আছে সো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট একটা কথা বলে দেই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার পোস্টটা যারা ফার্স্ট টাইম শুনছো এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি ইনুন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট এর আপডেট সব एग्जांपल অ্যানালাইসিস কাট অফ সমস্ত সরকারি এডুকেশন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমার দায়িত্ব নিয়ে বলে যেভাবেই হোক त्रिपुरा সংক্রান্ত সমস্ত মানে সমস্ত রকমের एग्जाम আপডেট পরীক্ষার আপডেট ঠিক আছে চাকরির নতুন চাকরি বেরılıyor ওগুলোর খবর প্লাস চাকরিটার জন্য কি করে প্রিপারেশন নিতে হবে সমস্ত কিছু আমরা বিফোর দ্য লাস্ট ডে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে টাইম টু টাইম আমরা তুলে ধরবো আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিংক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে শুরু করার আগে তোমাদের সবার জন্য হ্যাপি রিপাবলিক ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা অফার আমরা আজকে অ্যানাউন্স করছি গ্রেট অফার গ্রেট ডিসকাউন্ট আছে ঠিক আছে অনলি ফর টু ডেজ মানে আজকে আর কালকে এই অফারটা থাকবে আমাদের শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ নোটসের উপরে আমাদের যে কমপ্লিট কমপ্লিট যে স্পেশাল এক্সিকিউটিভ সিলেবাসের নোটস আছে তোমরা এখানে ডেমো দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনশট দিয়ে রেখেছি কিন্তু হাতের লেখার নোটস কিছু প্রিন্টেড নোটস মিলে আমাদের কমপ্লিট সিলেবাস নোটসটা এগুলো পড়তে হবে তাছাড়া আমাদের রেগুলার ক্লাসেস ফলো করতে হবে ঠিক আছে সো এই নোটসগুলোর উপরে আমরা একটা অফার আজকে অ্যানাউন্স করছি গ্রেট অফার এমন ডিসকাউন্ট কিন্তু আর পাবে না তোমরা ঠিক আছে সো এই অফারটা তোমরা যদি নিতে চাও আমাদের মানে এই অফারের মধ্যে তোমরা যদি আমাদের আমাদের থেকে স্পেশাল এক্সিকিউটিভের নোটসটা নিতে চাও কমপ্লিট সিলেবাস আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে মনে রাখবে রিপাবলিক ডে অফার ইজ অনলি ফর টু ডেজ জাস্ট দিনের জন্য সো হারি আপ ডোন্ট বি লেট ঠিক আছে চলো শুরু করছি তোমাদের প্রথম কোয়েরিস সো প্রচুর দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রচুর আমরা কোয়েরিস পেয়েছি কি নিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে মেডিকেল ফিটনেস মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেকেরই কোয়েরি আছে যে সার্টিফিকেটটা কার থেকে অ্যাটেস্ট আউট করাবো কিরকম হবে দেখতে এই পজিশনে যিনি আছেন ওনার থেকে অ্যাটেস্টেড করালে হবে কিনা তো সমস্তগুলো তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা এখানে দেখে রাখো অ্যাডমিট কার্ডটা যেখানে কি লেখা আছে দুই নাম্বার পয়েন্ট তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও এই দেখো দুই নাম্বারে কি লেখা আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট মেডিকেল অফিসার কি বলেছে গভর্নমেন্ট মেডিকেল অফিসার অবশ্যই হতে হবে প্রাইভেট কোন মানে প্রাইভেট কোন ক্লিনিক বা প্রাইভেট কোন নার্সিং হোম ঠিক আছে ওই সমস্ত জায়গা থেকে কিন্তু নিলে হবে না ওই সমস্ত জায়গায় যদি কোনো গভর্নমেন্ট মেডিকেল অফিসার যিনি গভর্নমেন্ট হসপিটালে কর্তব্যরত আছেন উনি যদি ওখানে পার্ট টাইম করেন ওনার থেকে গিয়ে তুমি আনতে পারো কিন্তু মনে রাখবে হি শুড বি হি অর শি শুড বি এ গভর্নমেন্ট মেডিকেল অফিসার আন্ডার ত্রিপুরা হেলথ সার্ভিস বা তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে হেলথ সার্ভিস আছে বা সেন্ট্রাল যে হেলথ স্কিম আছে সিজি ওটারও কিন্তু অফিস আছে ত্রিপুরাতে কিন্তু আনতে পারো হি শুড মেডিকেল অফিসার নট অনলি ত্রিপুরা হেলথ সার্ভিস যে কোনো স্টেটের হেলথ সার্ভিসের মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে গভর্নমেন্ট মেডিকেল অফিসার হতে হবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের হসপিটাল আছে বিভিন্ন প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে এগুলোতে তোমরা চলে যাও ওখানে কিন্তু অনেক সময় কিন্তু মেডিকেল অফিসার কিন্তু ডিউটি থাকে ঠিক আছে সো মনে রাখবে এটা কিন্তু মাস্ট মেডিকেল ফিটনেস লেখা থাকবে এই যে মেডিকেল সার্টিফিকেট আমি তোমাদের বলছি এটা কিন্তু হবে না তোমাদের দেখানোর জন্য এক্সাম্পল রেখেছি মেডিকেল সার্টিফিকেট শুধু লেখা থাকলে হবে না কি লেখা থাকতে হবে তোমরা এই দিকে দেখো বা দিকে এই যে এখানে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লেখা থাকতে হবে এটাই হচ্ছে ফরম্যাট এখানে থাকবে প্লেস এখানে থাকবে ডেট ওপরে লেখা থাকবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিস ইজ টু সার্টিফাইড দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি এক্সামাইন্ড মিস্টার অর মিসেস তোমার নাম সন ডটার অফ তোমার বাবা মার নাম এইজেড মানে তোমার বয়স কত ভিলেজ কোনটা ডিস্ট্রিক্ট কোনটা স্টেট কোনটা পিন কোড তোমার বাড়ির ঠিক আছে এখানে উনি লিখে দেবেন যিনি তোমাকে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করবেন ঠিক আছে নেক্সট হি অর শি ইজ ইন গুড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ অ্যান্ড ইজ ফ্রি ফ্রম এনি ফিজিক্যাল ডিফেক্ট ডিপনেস কালার ব্লাইন্ডনেস অ্যান্ড any chronic or contagious diseases. নেক্সট দ্য সার্টিফিকেট ইজ বিং ইস্যু টু হিম অর হার ফর দ্য পারপাস অফ এখানে লিখবে জব ইন্টারভিউ ঠিক আছে জব ইন্টারভিউ নেক্সট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার সিগনেচার এই জায়গাতে দেবে মেডিকেল অফিসারের নাম এখানে হবে রেজিস্ট্রেশন নাম্বার হেলথের যেই মানে কি বলবো মানে মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওটা ওখানে উনি দেবেন উনি সিগনেচার করবেন উইথ ডেট আর এখানে একটা সিল দেবেন উনি ঠিক আছে সো এটা হচ্ছে তোমাদের কমপ্লিট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে রাখবে এখানে কিন্তু লেখা থাকতে হবে মেডিকেল ফিটনেস অনলি মেডিকেল সার্টিফিকেট থাকলে কিন্তু তোমাদের হবে না আর একজন গভর্নমেন্ট মেডিকেল অফিসার অবশ্যই হতে হবে উনি একজন গভর্নমেন্ট গ্রুপে গ্যাজেটেড উনি মেডিকেল অফিসার অবশ্যই ওনার হতে হবে ঠিক আছে প্রচুর গভর্নমেন্ট হসপিটাল আছে তোমাদের ডিস্ট্রিক্টে তোমাদের সাবডিভিশনে ঠিক আছে সাব ডিভিশনাল হসপিটালসগুলোতে গেলেও তোমাদের হবে তোমরা কিন্তু মেডিকেল অফিসার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ নেই এই যদি ফরম্যাটটা তোমরা কোনোখানে না পাও ঠিক আছে যদি না পাও জেনারেলি এই ফরম্যাটটা তোমরা যার কাছে যেনার কাছে যাবে ওনার কাছে এটা থাকে ঠিক আছে ডাক্তার ডাক্তারদের কাছে এই ফরম্যাটটা থাকে যদি ওনাদের কাছে না থাকে তুমি এটা দেখে দেখে ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে নিয়ে তুমি চলে যাও এখানে কিন্তু ওনার সিল সই করার কিন্তু তুমি জায়গা এখানে রাখবে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো যদি কিছু না বুঝে থাকো আমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি জায়গাটা তোমরা স্ক্রিনশট তুলে এই জায়গাটা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি স্ক্রিনশট তুলে তোমরা এই পার্টটা এই যে সার্টিফিকেটটা এই জায়গাটা তোমরা স্ক্রিনশট তুলে তোমরা এই জায়গাটা তোমরা প্রিন্টও নিয়ে নিতে পারো ডাইরেক্ট ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে তোমাদের আর কোনো কোয়ারিজ নেই নেক্সট এইবার আরেকটা প্রচুর কোয়ারিজ আমাদের আসছে আমরা যে সমস্ত কোয়ারিজগুলো ম্যাক্সিমাম টাইম কি হচ্ছে রিপিট হচ্ছে ওই সমস্ত কোয়ারিজ আমরা জিজ্ঞেস করবো এখানে তুলে ধরছি ইন্টারভিউতে কি নেগেটিভ মার্কিং থাকবে কি না নো ইন্টারভিউতে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে নেগেটিভ মার্কিং এর কথা যদি বলা হতো তাহলে এডমিটেই লেখা থাকতো যেহেতু এডমিটে কিছু লেখা নেই তাই দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ইন এনিথিং ঠিক আছে তোমাদের ওখানে প্রথম তোমরা ঢুকবে তোমরা লাইন ধরে দাঁড়াবে এখানে অনেকগুলো টেবিল থাকবে যেখানে বিভিন্ন তোমাদের ম্যাডাম ওনারা বসে থাকবেন তোমরা এক একটা টেবিলে যাবে প্রথম তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে অরিজিনাল ডকুমেন্ট জেরক্সগুলো সবগুলো ওখানে জমা গুলো তোমরা ওনাদেরকে দেখাবে ভেরিফিকেশন করার পর অরিজিনালগুলো তোমরা রেখে দেবে বা গুলো মানে যে সমস্তগুলো গ্যাজেটের অফিসার দ্বারা করে তোমরা নিয়ে যাবে ওইগুলো তোমরা ওনারা জমা রেখে দেবে তোমরা মনে রাখবে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমাদের নিতে অবশ্যই হবে ঠিক আছে ওইগুলো জমা রাখার পর তোমাদের একটা নাম্বার দেবে মেবি একটা টোকেন নাম্বার দেবে বা তোমাদের একটা সিরিয়াল নাম্বার দেবে যে তোমাদের কার পরে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে ইন্টারভিউ প্যানেলেও এমনই এমন টেবিল থাকবে ঠিক আছে বিভিন্ন জায়গায় এমন টেবিল থাকবে একটা মাঠের মধ্যে তো হচ্ছে সবগুলো ঠিক আছে সো এমন টেবিল বানানো থাকবে তোমাদের এক একটা টেবিলে যেতে হবে যেখানে প্যানেলিস্ট মেম্বার থাকবেন তিন চারজন বা দু তিনজনও থাকতে পারে ওনার কাছে তুমি যাবে তোমার যেই তুমি যেই মানে জেরাকস জমা দেবে ওইগুলো ওনার কাছে আগেই চলে যাবে ওনাদের কাছে প্লাস তুমি ওখানে গিয়ে বসবে তারপর তোমার যে পোর্টফোলিওটা দেখে তোমার কোয়ালিফিকেশন তুমি এই চাকরির সম্বন্ধে কি কি জানো তুমি কতটা মেন্টালি ফিট ত্রিপুরা পুলিশের বিভিন্ন টার্মস হিস্ট্রি কি করে জানো কতটুকু জানো স্পেশাল এক্সিকিউটিভের কি কি ডিউটিস কি কি কোয়ালিটিস কি কি অবিলিটিস হতে হবে ঠিক আছে বিভিন্ন যে সমস্ত ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স রিলেটেড টু মানে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট আমরা এগুলো পড়িয়েছি প্লাস আমাদের নোটসও আছে ওইগুলো সমস্ত জিজ্ঞেস করবে করার পরে থ্যাংক ইউ বলে তুমি ওখান থেকে চলে আসবে ঠিক আছে আর যদি এখানে দেখো সিলেবাসের লাস্টে একটা লেখা ছিল রাইটিং অর মানে রিডিং অর লাইটিং নলেজ অফ বেঙ্গলি অর মানে লোকের ল্যাঙ্গুয়েজ লেখা ছিল মানে যেটা বেঙ্গলি বা ককবরক ওখানে তোমরা ইন্টারভিউ দিতে বসে তোমাদের হয়তো যদি রাইটিং নলেজ টেস্ট করতে যায় তোমাদের ওখানে একটা পেজ দেবে বলবে তুমি এই জিনিসটা বাংলায় লিখো বা একটা ইংলিশে দিয়ে দেবে বলবে ওটা বাংলায় ট্রান্সলেট করো বা ককবরকে লিখো বা ককবরকে বা বাংলায় তোমার কতটুকু দক্ষতা ওটা লিখে দেখাও একটা টপিক দিয়ে দেবে তোমাদের ছোট্ট একটা লিখতে বলবে দিস ইজ দিস ইজ অপশনাল আমরা এই জিনিসটা বলছি যদি ফোর্থ নাম্বার পয়েন্টটা যে সিলেবাসে অ্যাডমিট কার্ডে আছে ঠিক আছে এই যে ফোর্থ নাম্বার এই যে দেখতে এবিলিটি রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ তখন ওই জিনিসটা করতে পারে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মনে রাখবে এখানে ফিজিক্যাল টেস্ট কিন্তু কিছু হবে না এখানে ফিজিক্যাল টেস্ট মানে দৌড়ানো বা তোমাদের জাম্পিং ওই সমস্ত কিছু কিন্তু হবে না ওইখানে চেস্ট মেজারমেন্ট হাইট ওই সমস্ত কিছু মানে কিছু কিন্তু ম্যাটার করে না কারণ এগুলো যদি ওইগুলো যদি থাকতো আগে তোমাদের ফিজিক্যাল টেস্ট হতো পার্সোনাল ইন্টারাকশন লেখা আছে এখানে ডাইরেক্ট লেখা আছে এই দেখো এখানে এডমিট কার্ডে কি লেখা আছে ইউ আর হিয়ার বাই ডাইরেক্টেড টু এপিয়ার বিফোর দ্য সাব কমিটি ফর এন ইন্টারাকশন ইন্টারাকশন মানে এখানে ইন্টারভিউ ওয়ান টু ওয়ান ইন্টারভিউ হবে এর মধ্যে তোমাকে যদি ছোট করে একদম মাইক্রো একটা টেস্ট যদি নেয় লোকাল ল্যাঙ্গুয়েজে নিতে পারে বাকি সব মৌখিক পরীক্ষা জিজ্ঞেস করা হবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে নেগেটিভ মার্কিং এর কোনো এখানে সিন নেই ঠিক আছে আশা করি এই ডাউটটা তোমাদের ক্লিয়ার নেক্সট ইন্টারভিউ কি ইংলিশে হবে নাকি বাংলাতে এটা প্রচুর দেখো আমি তোমাদের বলছি বাংলাতে তোমরা দিতে পারবে বাংলা ককবরক বা ইংলিশ ঠিক আছে বা হিন্দি বারবার বলে দিচ্ছি ক্লিয়ারলি তোমরা এই চারটে ভাষার মধ্যে যেই ভাষাতেই তোমরা কমফোর্টেবল ওই ভাষাতেই তোমরা দিতে পারবে পরীক্ষা বা ইন্টারভিউটা তোমরা ফেস করতে পারবে ঠিক আছে ওখানে বাংলাতে জানা বাংলা জানাও লোক থাকবেন ককবরক জানানো লোক থাকবেন ইংলিশ জানানো লোক থাকবে আর হিন্দি তো সবাই পারে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ ইন্টারভিউতে ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে তোমাদের প্রিপারেশনের তোমরা কিন্তু প্রিপারেশন অনেকেই করছো না সিরিয়াসলি পরীক্ষাটা কিন্তু জেনুইন হবে বারবার বলছি জেনুইন অনেক ইন্টারভিউ অনেক যেগুলো পরীক্ষা দেয় এগুলোর মধ্যে একটা কোশ্চেন উঠে যে এগুলো জেনুইন হবে না এগুলো মানে চ্যানেল লাইন এই সমস্ত কিচ্ছু হবে না তুমি প্রিপারেশন করো মানুষ একশোটা কমেন্ট করলে তুমি একশোটার মধ্যে সেই পাঁচটা যে পজিটিভ কমেন্ট আছে ভালো করে পড়ো কি পড়তে হবে ওই কমেন্টগুলো শুধু দেখো ঠিক আছে তারপর যখন দেখবে তুমি ভালো করে ইন্টারভিউ দিয়ে তোমার নাম যখন চলে এসছে ফাইনাল মেরিট লিস্টে তখন তুমি বুঝবে আমরা কেন এমন বলছিলাম যেভাবেই হোক ভালো ইন্টারভিউ দিলে আসবেই নাম ঠিক আছে সম্পূর্ণ কিন্তু হবে ঠিক আছে একদম ট্রান্সপারেন্ট হবে নিঃসন্দেহে পড়াশোনা করো যদি ওখানে কোশ্চেন না পারতে পারো তখন কিন্তু তোমার দোষ ঠিক আছে কোশ্চেন না পেরে যদি বলো জেনুইন হয়নি তাহলে কিন্তু এখানে কারোর দোষ নেই তাই পড়তে থাকো আমাদের প্রচুর আছে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লেলিস্ট আছে ওখানে মিনিমাম ফিফটি প্লাস ভিডিও ভিডিওস ফ্রি ক্লাসে সমস্তগুলো দেখো আমাদের থেকে নোটস নিয়ে পড়তে পারো তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো করতেই হবে যাতে ওই পরীক্ষাটা তোমরা যাতে ওই দিন গিয়ে যাতে তোমরা যাতে একদম ফ্লাইং কালার্স নিয়ে যাতে এক্সাম হল থেকে যাতে বেরিয়ে আসো ঠিক আছে সো আশা করি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার এবার নেক্সট সো এটা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েরি তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে স্কুল লিভিং সার্টিফিকেট না থাকলে কি করবে তোমরা দেখতে পাচ্ছো যে ডকুমেন্টস ডকুমেন্টস রিকোয়ার্ড যে সমস্ত সেকশনটা আছে অ্যাডমিট কার্ডে লেখা কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওটার মধ্যে এই জায়গাটা লেখা আছে মানে লেখা আছে অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অর অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল অর কলেজ অ্যাজ পার প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন স্কুল লিভিং বলেছে বা কি বলেছে লাস্ট সার্টিফিকেট বারে বারে বলছি আমি স্পষ্ট করে লিখে দিই স্কুল লিভিং যদি সার্টিফিকেট স্কুল লিভিং বা কলেজ লিভিং সার্টিফিকেট তোমাদের যদি না থাকে এখানে কিন্তু বলে দিয়েছে যে ফাইনাল যেই মার্কশিটটা থাকবে ওটা নিয়ে গেলে হবে মানে ধরো তুমি স্কুলে টুয়েলভ পর্যন্ত পড়লে টুয়েলভ পাস করে বেরিয়ে গেলে সো টুয়েলভের যে মার্কশিটটা ওটাই কিন্তু ডিনোট করবে যে তোমার তুমি পাস করেছো টুয়েলভ প্লাস তুমি এই স্কুল থেকে এতটুকু পর্যন্তই পড়েছো ঠিক আছে যদি টেন্থ পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকো দেন টেন্থের ফাইনাল মার্কশিটটা তোমাদের এখানে দেখালে হবে মনে রাখবে এগুলো কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে গ্যাজেটেড অফিসার থেকে যেটা মানে যেনার থেকে তুমি অ্যাটেস্টেড করাবে সিল আর সাইন অ্যালং উইথ ডেট নিতে কিন্তু তুমি ভুলো না ঠিক আছে তো যাদের তোমাদের স্কুল লিভিং বা কলেজ লিভিং সার্টিফিকেট নেই তোমাদের ফাইনাল মার্কশিট দিয়ে তোমাদের হয়ে যাবে যেটা তোমাদের এডুকেশনাল শিক্ষার যে যোগ্যতাটা আছে ওটার প্রমাণপত্রটা লাগবে যদি স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের কাছে না থাকে আশা করি বুঝতে পেরেছো এর বাইরে আর কোনো এক্সপ্লেনেশন নেই যদি না বুঝতে পারো তাও আমাদের নিচে কমেন্ট সেকশনে জানিও আমরা আগামীকালকে সকালের ভিডিওতে আমরা বলে দেবো ঠিক আছে সো কোয়ারিজগুলো ক্লিয়ার স্কুল লিভিং সার্টিফিকেট ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ নেগেটিভ মার্কিং থাকবে কিনা কমপ্লিট ইন্টারভিউ প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল ফিটনেস আর তোমাদের আমাদের যে নোটসের অফারটা আমরা এখানে বলে দিলাম ঠিক আছে চলো এবার আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাসে চলে যাচ্ছি ত্রিপুরা জিকের কুইক রিভিশন আমরা সেই সেই টপিকস গুলো বলবো ত্রিপুরা জিকের যেগুলো নাকি তোমাদের জন্য ভেরি ভেরি বা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরবো ত্রিপুরা জিকে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো মানে অনলি ফর স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স কারণ ত্রিপুরা জিকে থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে ক্লাসটা বেশি লম্বা হবে না কিছু আর্জেন্ট কাজ আছে আমরা এই ক্লাসটা আগামী দিন থেকে কন্টিনিউ করবো ঠিক আছে তোমরা প্লিজ একটা খাতা কলম নিয়ে বসো মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো রোটেট করে ফুল স্ক্রিন করা একটা হেডফোন লাগিয়ে বসো যাতে আমরা কি কি বলছি শুনে যাতে লিখতে পারো ঠিক আছে মনে রাখবে ত্রিপুরা হচ্ছে থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি এর আগে কে কে আছে এর আগে আছে গোয়া এর পরে আছে সিকিম ঠিক আছে গোয়া সিকিম ত্রিপুরা ঠিক আছে সো ইট ইস দ্য থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আয়তনের হিসাবে এরিয়া হিসাবে হচ্ছে থার্ড স্মলেস্ট হচ্ছে ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরা টোটাল এরিয়া হচ্ছে টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি ওয়ান কিলোমিটার স্কোয়ার টেন দশ হাজার চারশো একানব্বই কিলোমিটার স্কোয়ার হচ্ছে টোটাল এরিয়া আয়তন ত্রিপুরার ঠিক আছে আর এটা মনে রাখবে এটা কিন্তু ত্রিপুরা হচ্ছে পপুলেশনের বা জনসংখ্যার ভিত্তিতে সেভেন্থ সাত নাম্বারে আছে কোন দিকে সবচেয়ে কম পপুলেশনে সাত নাম্বারে আছে মানে সবচেয়ে কমের দিক থেকে সাত নাম্বার পজিশনে আছে ত্রিপুরা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা আধারের প্রজেকশন একটা ডেটা করা হয়েছিল দুই হাজার বিশে ওটার থেকে দেখা গেছে ত্রিপুরাতে এখন কিন্তু পপুলেশন অলমোস্ট বিয়াল্লিশ লাখ হয়ে গেছে তোমরা সবাই জানো সেন্সাস কিন্তু লাস্ট হয়েছিল দুই হাজার এগারোতে তারপর করোনার জন্য কিন্তু দুই হাজার একুশে কিন্তু সম্ভব হয়নি আগামী দিনে এখনও কিন্তু তোমাদের দুই হাজার এগারো সেন্সাসটাই কিন্তু বলতে হবে কারণ এটাই হচ্ছে অফিসিয়াল ডেটা হাও এবার আধার প্রজেকশন ডেটাতে দেখা গেছে যে বিয়াল্লিশ লাখ কিন্তু এখন হয়ে গেছে ত্রিপুরার পপুলেশন এটা অ্যাকর্ডিং টু সেন্সাস না এটা দিস ইজ অ্যাকর্ডিং টু আধার প্রজেকশন ডেটা ঠিক আছে মনে রাখবে ত্রিপুরার যে বর্ডার আছে ঠিক আছে বর্ডার কোন দিকে মানে আসাম দুটো স্টেটের সাথে বর্ডার আছে একটা হচ্ছে আসাম আর একটা হচ্ছে মিজোরাম এটা হচ্ছে ন্যাশনাল মানে বাউন্ডারি যেটা ঠিক আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোনটা আছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ত্রিপুরা সবচেয়ে বড় বর্ডার আছে ঠিক আছে এই বাংলাদেশের সাথে ত্রিপুরা কিন্তু নর্থ কি বলেছে ত্রিপুরা কিন্তু নর্থ সাউথ ওয়েস্ট এই তিনটে ডিস্ট্রিক্টে কিন্তু বর্ডার আছে ঠিক আছে আর আসামের সাথে আসাম আর মিজোরামের সাথে ইস্ট সাইডে ঠিক আছে পূর্ব দিকে আছে আসাম আর মিজোরামের সাথে নর্থ উত্তর দক্ষিণ আর পশ্চিম দিকে আছে বাংলাদেশের সাথে বর্ডার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট ত্রিপুরাতে টোটাল আছে আটটা ডিস্ট্রিক্ট এইগুলো কিন্তু জিজ্ঞেস করবে ডিস্ট্রিক্ট সাবডিভিশন নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে জেআরবিটিতে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করবে টিপিএসসি কিন্তু ডিস্ট্রিক্ট সাবডিভিশন নিয়ে জিজ্ঞেস করে তোমরা যে ডিস্ট্রিক্টে বিলং করো ওই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের কটা সাবডিভিশন আছে নাম কি কটা আর ডি ব্লকস আছে নাম কি তোমাদের মানে তোমাদের যদি কোনো ভিডিও থাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনার নাম কি ঠিক আছে তারপর তুমি যে ডিস্ট্রিক্টে আছো ওনার এসপি এর নাম কি মানে সুপারিনটেনডেন্ট অফ পুলিশের নাম কি এসপি অফিস কোথায় ঠিক আছে তুমি যে থানাতে আছো মা তোমার তোমার বাড়িটা যেই থানার জুরিস ডিকশনে আছে ওই থানার ওসি বা সাব ইন্সপেক্টরের নাম কি এই সমস্ত বেসিক কোয়েশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে এগুলো তোমরা প্রিপারেশন নিয়ে যে আমরা জানি না তোমরা কে কোনখান থেকে আছো আমরা তোমাদের ইন জেনারেল যে সমস্ত কোয়েশ্চেন গুলো ওগুলো বলে দিচ্ছি মনে রাখবে আটটা ডিস্ট্রিক্ট তেইশটা সাব ডিভিশন আর ফিফটি এইট ফিফটি এইট হচ্ছে ব্লকস ফিফটি এইট কি বলেছি ব্লকস মনে রাখবে আগরতলা হচ্ছে ক্যাপিটাল অফ ত্রিপুরা আগরতলা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি দ্বিতীয়তম সবচেয়ে বড় শহর নর্থ ইস্টে গুহাটির পরে ঠিক আছে আর মা কামাখ্যা কামাখা মার যে মন্দির আছে গুহাটিতে ওই মন্দিরে কিন্তু নর্থ ইস্টে কিন্তু সবচেয়ে প্রথম মানে মানে র্যাঙ্কে আছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভিজিটার্স মানে মানে যে সমস্ত মানুষেরা মন্দির দর্শনে যান ওই হিসেবে কিন্তু সবচেয়ে বেশি মানুষ নর্থ ইস্টে ঠিক আছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে সবচেয়ে বেশি যায় কামাক্ষা মন্দিরে তারপর আসে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে যেটা উদয়পুর গোমতী অবস্থিত ঠিক ঠিক আছে আছে মনে রাখবে ত্রিপুরেশ্বরী মার মন্দির কিন্তু এক পিট তোমাদের হবে সমস্ত লোকেশন নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে মনে রাখবে ত্রিপুরাতে কিন্তু টোটাল উনিশ মানে কি বলবো নাইনটিন ট্রাইবেল কমিউনিটিস আছে ঠিক আছে উনিশটা ট্রাইবেল কমিউনিটিস আছে ত্রিপুরি রিয়াং জমাতিয়া এগুলো হচ্ছে লার্জেস্ট ঠিক আছে ত্রিপুরি ইজ দ্য লার্জেস্ট মানে ট্রাইবেল কমিউনিটি অফ ত্রিপুরা উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পপুলেশন সবচেয়ে বেশি ফেস্টিভ্যাল যেগুলো পরীক্ষাতে আসে ম্যাক্সিমাম কিন্তু ত্রিপুরি যে সম্প্রদায়ের যে ফেস্টিভ্যাল আছে ওগুলো থেকে কিন্তু জিজ্ঞেস করে ঠিক আছে এই নাইনটিন ট্রাইবেল কমিউনিটিস বলেছি উনিশটা এর মধ্যে ডাল সরি ডালং কমিউনিটিকে যে মানে ট্রাইবেল বা এস টি স্ট্যাটাস যেটা তোমাদের দেওয়া হয়েছিল লো ঠিক আছে ওই ডার্লং কমিউনিটি কিন্তু কুকি কমিউনিটির কিন্তু সাব তার জন্য কুকি যেহেতু অলরেডি এই নাইনটিন ট্রাইবাল কমিউনিটির মধ্যে ইনক্লুড আছে তাই এখানে আমরা টোয়েন্টি বলতে পারি না মনে রাখবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা উনি হচ্ছেন ইলেভেন সিএম উনি হচ্ছেন তম মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন টেন্থ সিএম আমাদের কুড়িতম গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু ঠিক আছে সবকিছু তোমাদের এইভাবেই মনে রাখতে হবে ত্রিপুরা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ওনার নাম হচ্ছে শ্রী অপরেশ কুমার সিং এইট চিফ জাস্টিস সবকিছু তোমাদের মানে একদম লাইন লাইন বাই তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এবার চলো আমরা বেসিক কিছু ডেটা দেখে ত্রিপুরা ত্রিপুরা ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্চ হয়েছে কবে তোমরা সবাই জানো সেপ্টেম্বর মাস নাইনটিন ফর্টি নাইনে কিন্তু ত্রিপুরা কিন্তু মার্চ হয়েছিল যে মার্জার এগ্রিমেন্টটা ওটা কিন্তু সাইন করেছিলেন মহারানী কাঞ্চন প্রভা দেবী মহারাণী কাঞ্চনপ্রভা দেবী যিনি নাকি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যিনি বলা হয় কিং অফ মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা ঠিক আছে ওনার কিন্তু ওয়াইফ ঠিক আছে আর ওনার ছেলের নাম হচ্ছে কিরিট বিক্রম যদি বলতে চাও বাট হি ওয়াজ দ্য নমিনাল কিং তাই ওই সময় কিন্তু রিজেন্সি কাউন্সিল ফরমেশনের মাধ্যমে কিন্তু কাঞ্চন শ্রীমতি কাঞ্চনপ্রভা দেবী উনিই কিন্তু ত্রিপুরা কিন্তু চালাতেন ঠিক আছে আফটার গেটিং প্রেশারাইজড ফ্রম দ্য ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক প্রেশার ছিল ওই প্রেশারের প্রেশার ছিল প্লাস মানে এই রাজ্যেরও অনেকটা মানে তোমাদের কি বলতে পারো ঘাটতি ছিল রেভিনিউর ঘাটতি অনেক কিছু প্রবলেম ছিল ঠিক আছে এগুলো আমরা হিস্ট্রি ক্লাসে ভালো করে বুঝিয়েছি কি কি প্রবলেম ছিল ওই প্রবলেমগুলোর জন্য ঠিক আছে ফর দ্য বেটারমেন্ট অফ অল কিন্তু সেপ্টেম্বর মাস নাইনটিন ফর্টি নাইন উনিশশো উনপঞ্চাশ সনে কিন্তু মার্জার এগ্রিমেন্টটা কিন্তু সাইন করেছিল তারপর এই মার্জার এগ্রিমেন্টের দরুন ফিফটিন্থ অক্টোবর উনিশশো উনপঞ্চাশ সনে কিন্তু ত্রিপুরা কিন্তু ইন্ডিয়ান ইউনিয়নের সাথে কিন্তু মার্চ হয়ে গেছে ঠিক আছে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি হয়েছে কবে ফার্স্ট নভেম্বর নাইনটিন ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্সকে ত্রিপুরাকে কিন্তু দেওয়া হয়েছে ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস মানে ডাইরেক্টলি এই জায়গাটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্টার করবে একজন থাকবেন কি এলটি গভর্নর লেফটেন্যান্ট গভর্নর মানে ওখানে কিন্তু তোমাদের কোনো সিএম থাকে না মানে ইউনিয়ন টেরিটরি টেরিটরিগুলোতে যেমন দিল্লি তারপর তোমাদের যেমন লাক্ষাদ্বীপ আন্দামানের নিকোবর ওই সমস্তগুলো ঠিক আছে নেক্সট ত্রিপুরার কিন্তু স্টেটহুড ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো স্টেটহুড ডে কিন্তু ত্রিপুরা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু ঠিক আছে এটা কিন্তু রিসেন্টলি গেছে তাই তোমাদের জিজ্ঞেস করতে পারে স্টেটহুড ডে তে বিভিন্ন অ্যাওয়ার্ডসও দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ উইকে বিভিন্ন অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে ওগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি মানে জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে ওটার আমরা একটা কুইক রিক্যাপ খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আরেকজন ব্যক্তির নাম মনে রাখবো ওনার নাম হচ্ছে চিফ সেক্রেটারি ত্রিপুরা চিফ নাম হচ্ছে শ্রী জে কে সিনহা হিস আইএস অফিসার অফ দা মণিপুর ত্রিপুরা ক্যাডার ঠিক আছে ত্রিপুরা অ্যাসেম্বলিতে টোটাল সাতটা সিট আছে ষাটটা সিট ঠিক আছে তোমাদের এইভাবেই মনে রাখতে হবে রাজ্যসভাতে একটা সিট রাজ্যসভাতে হচ্ছে একটা সিট লোকসভাতে হচ্ছে দুটো সিট ঠিক আছে

লেংথ জিজ্ঞেস করে ত্রিপুরা ল্যাংথ কত লেংথ হচ্ছে ওয়ান কিলোমিটার মানে উইথ যদি জিজ্ঞেস করে মানে চৌরা কত ওটা হচ্ছে ওয়ান কিলোমিটার ওয়ান আর ওয়ান থার্টি ওয়ান আর ত্রিপুরার এলিভেশন মানে সমুদ্রের নিচ থেকে ত্রিপুরা কতটুকু হাইটে অবস্থিত এটা যদি জিজ্ঞেস করে এটা তোমরা বলতে পারো টু ফাইভ সিক্স জিরো ফিট বা সেভেন মিটার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ত্রিপুরাতে কোনটা বেটলিং চিপ ব্যাটলিং শিপ যেটাকে বলে ব্যাটলিং শিপ এটা জম্পুই যেই পাহাড় পর্বত আছে ওটার একটা পাহাড় ঠিক আছে এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর লোয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা হচ্ছে ফিফটিন মিটার এটা হচ্ছে ফর্টি নাইন ফিট অ্যাবাব দ্য সি লেভেল ঠিক আছে ত্রিপুরার যে টোটাল পপুলেশন আছে অ্যাকর্ডিং টু দুই হাজার এগারো মানে সেন্সাস যেটা এখন অলমোস্ট ফর্টি টু লাখ পপুলেশন হয়ে গেছে সো ওটাই আমরা বলি কিন্তু তোমরা যখন বলবে দুই হাজার এগারোটাই বলবে তখন বলে দেবে যে এখন যেহেতু সেন্সাস হয়নি তাই আমরা দুই হাজার এগারো সেন্সাসের ডেটাটাই ধরছি ঠিক আছে আর ত্রিপুরার মধ্যে কিন্তু রুরাল এরিয়াসে কিন্তু টোটাল পপুলেশনের কিন্তু সিক্সটি পয়েন্ট এইট ওয়ান জিরো দশমিক আট এক শতাংশ মানুষ কিন্তু গ্রামীণ এলাকাতে থাকে আর আরবান এরিয়াতে মানে টাউনের দিকে কিন্তু ত্রিপুরার থার্টি নাইন মানুষ কিন্তু থাকে ঠিক আছে তোমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি জনসংখ্যা অ্যাকর্ডিং টু দুই হাজার এগারো সেন্সাস অলমোস্ট কিন্তু ইলেভেল লাখ ছিল এটা এখন মোস্ট প্রবলি টুয়েলভ টু থার্টিন লাখ অলরেডি হয়ে গেছে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড জায়গা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্ট সাবডিভিশন এগুলো নিয়ে আমরা আসবো আর মনে রাখবে ত্রিপুরাতে ঠিক আছে ত্রিপুরাতে যে লিটারেসি লিটারেসি তোমাদের যে পার্সেন্টেজটা ওটা কত নাইনটি ফোর সাক্ষরতার হার এটা কত চুরানব্বই দশমিক পঁয়ষট্টি বা সিক্স শতাংশ ঠিক আছে আর সেক্স রেশিও সেক্স রেশিও মানে হচ্ছে এক হাজার জন পুরুষের মধ্যে কতজন নারী ওটা কত নাইন টোটাল নাইন সিক্সটি সেভেন জন ফিমেল আছে মানে আউট অফ ওয়ান মেল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার জেনে রাখো তোমরা ত্রিপুরা স্টেট পাখি কোনটা ত্রিপুরা স্টেট পাখি হচ্ছে গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ান গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ান ঠিক আছে তোমাদের এগুলো কিন্তু জিজ্ঞেস করবে ত্রিপুরা স্টেট মাছ কোনটা ঠিক আছে ত্রিপুরা স্টেট ফিশ হচ্ছে পাবদা ত্রিপুরা স্টেট ফিফ মানে ফিশ কোনটা পাবদা ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে কি নাগেশ্বর নাগেশ্বরকে কি বলা হয় ইন্ডিয়ান রোজ নাট, ইন্ডিয়ান রোজ চেস্টনাট ত্রিপুরা স্টেট ফ্রুট কি কুইন পাইনাপেল ঠিক আছে মনে রাখবে কুইন পাইনাপেল কিন্তু নগর একটা গ্রাম আছে ত্রিপুরাতে যেটা গোমতি ডিস্ট্রিক্টের আন্ডারে মুসপুরাবলি ঠিক আছে ওই নগর থেকে কিন্তু যেই আনারসগুলো পাঠানো হয় কুইন প্রজাতির আনারসগুলো বাংলাদেশের প্রাইম মিনিস্টার শ্রীমতী শেখ হাসিনাকে অ্যাজ এ টোকেন অফ থ্যাংকস বা অ্যাজ রেসপেক্ট যে পাঠানো হয় উনিও কিন্তু পাঠান আম কিন্তু পাঠান উনি এইবারও কিন্তু পাঠিয়েছেন মানে লাস্ট ইয়ারও কিন্তু উনি পাঠিয়েছেন আমাদের অনারেবল সি এম ডক্টর মানিক শাহ উনাকে ইন রিটার্ন আমাদের অনারেবল সিএম কিন্তু কুইন পাইনাপেল পাঠিয়েছেন মোস্ট প্রবাবলি ওমপি নগর যে গ্রামটা আছে ওখান থেকে কিন্তু জেনারেলি কিন্তু পাঠানো হয় কারণ ওখানের যে কুইন পাইনাপেলের যে প্রজাতিটা আছে মানে ওটা কিন্তু খুব সুস্বাদু আর মনে রাখবে দিল্লি হাট হয়েছিল একটা মেলা দিল্লিতে ওখানে কিন্তু কুইন পাইনাপেলকে কিন্তু ডিসপ্লে করা হয়েছিল ত্রিপুরা গভর্নমেন্টের দ্বারা যাতে এটা যাতে ন্যাশনাল মার্কেটে যাতে পপুলারিটি যাতে পায় এবং অল ইন্ডিয়ানস ঠিক আছে সো কুইন পাইনাপাইজের জন্য কিন্তু জি আই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটার ট্যাগও কিন্তু ত্রিপুরা পেয়েছিল ঠিক আছে এইবার স্টেট ম্যামেল স্টেট ম্যামেল বা স্টেট অ্যানিমেল বলতে পারো ফেরি লিফ মাঙ্কি ফেরি স্লিফ মাংকি বা চশমা বানর স্পেকটাকেল মাংকি তোমরা বলতে পারো স্টেট ট্রি হচ্ছে আগর গাছ আগার উড ত্রিপুরাতে কিন্তু আগর গাছের প্রোডাকশন বানানোর জন্য আগারের যে ইনলিগাল মানে যেই সমস্ত বাণিজ্যগুলো হয় ওগুলো আটকানোর জন্য কিন্তু একটা আগার রুট পলিসি দুই হাজার একুশে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু এনেছিল আর মনে রাখবে ত্রিপুরার ত্রিপুরা সহ নর্থ ইস্টের ম্যাক্সিমাম স্টেটগুলো কিন্তু রিঅর্গানাইজ হয়েছিল অ্যাকর্ডিং টু দা নর্থ ইস্ট এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা উনিশশো একাত্তর সনে যেটা আনা হয়েছিল নর্থ ইস্টের সাতটা স্টেট এর মধ্যে কিন্তু সিকিম কিন্তু সিকিম সবচেয়ে শেষে জয়েন হয়েছে দুই হাজার দুই এ তার জন্য বলা হয় সেভেন সিস্টারস ওয়ান ব্রাদার ঠিক আছে সেভেন সিস্টার ওয়ান ব্রাদার ওয়ান ব্রাদার হচ্ছে সিকিম বাকিগুলো হচ্ছে সেভেন সিস্টার যেহেতু সিকিম যেহেতু একটু আইসোলেটেড আইসোলেটেড মানে ম্যাপের দিক থেকে যেহেতু একটু আলাদা তার জন্য ওটাকে বলা হয় কি ওয়ান ব্রাদার ঠিক আছে মনে রাখবে ত্রিপুরা কিন্তু মানে মানে যুগ যুগ ধরে কিন্তু মানেক্য ডাইনেস্টির মানেক্যো ডাইনেস্টির বিভিন্ন যে সমস্ত মহারাজারা আছেন ওনাদের দ্বারা কিন্তু ত্রিপুরা কিন্তু রুলড ছিল ঠিক আছে ত্রিপুরা গিয়ে ছিল রুল্ড ছিল আর তোমাদের ত্রিপুরা যে ইউনিয়ন টেরিটরি হয়েছিল মনে রাখবে এটা কিন্তু পার্ট সি ইউনিয়ন টেরিটরি কিন্তু ত্রিপুরাকে কিন্তু দেওয়া হয়েছিল ত্রিপুরাতে টোটাল পাঁচটা পর্বত শৃঙ্গ আছে পর্বত শৃঙ্গ বা তোমরা বলতে পারো ফাইভ মাউন্টেন রেঞ্জেস আছে ওইগুলো কি একটা হচ্ছে বড় মুরা দেবতা মুরা একটা হচ্ছে আঠারো মুরা একটা হচ্ছে লং তরা একটা হচ্ছে শাখান আর একটা হচ্ছে জম্পুই হিলস শাখান কি জম্পুই হিলস ঠিক আছে এই মানে মাউন্টেন রেঞ্জগুলো কিন্তু নর্থ থেকে সাউথে কিন্তু অবস্থিত ঠিক আছে আগরতলা হচ্ছে ক্যাপিটাল আর তোমাদের যেটা নাকি ত্রিপুরার ওয়েস্ট সাইডে কিন্তু আগরতলা অবস্থিত আগরতলা হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি অ্যান্ড দ্য মোস্ট পপুলেটেড সিটি মানে সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য নর্থ ইস্ট এন্টায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া ঠিক আছে মনে রাখবে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি হয় ডিউ টু সাউথ ওয়েস্ট মনসুন আর ত্রিপুরার ক্লাইমেটকে আমরা কি বলি ট্রপিক্যাল সাভান্না ক্লাইমেট ট্রপিক্যাল সাভান্না ক্লাইমেট কিন্তু ত্রিপুরার ক্লাইমেট ঠিক আছে মনে রাখবে ত্রিপুরার কিন্তু আর্ধেকের বেশি এরিয়া কিন্তু ফরেস্ট দিয়ে কাভার্ড ঠিক আছে ফরেস্ট দিয়ে কাভার্ড যার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ব্যাম্বু বা বাঁশ ঠিক আছে মনে রাখবে আগারবাতি মানে ধূপকাঠি মানে ধূপকাঠির যে নিচের যে ছোট্ট স্টিকটা ওটা যে ওটা যে বানানো হয় ওটা বানানোর জন্য ত্রিপুরার ব্যাম্বু কিন্তু ইউজ হয় আর মানে ইন্ডিয়ার মধ্যে যে আগারবাতি বানানো হয় তার ষাট শতাংশ যে স্টিকটা যে আগরবাতিটা ইউজ হয় ওটা কিন্তু ত্রিপুরার ব্যাম্বু দিয়ে কিন্তু ওটা বানানো হয় দিস ইস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ত্রিপুরা কিন্তু রাবার প্রোডাকশন টি প্রোডাকশন ওইগুলোতে কিন্তু র্যাঙ্ক আছে আমরা আস্তে আস্তে পড়াবো ঠিক আছে সো এগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ বিকজ তোমাদের কিন্তু ত্রিপুরা জিকে নিয়ে কিন্তু এমন কোনো এক্সাম নেই যেখানে ত্রিপুরা জিকে নিয়ে জিজ্ঞেস করেন না ঠিক আছে সো আচ্ছা যাই হোক এইবার আমরা তোমাদের কি বলেছিলাম ত্রিপুরা ইজ দা থার্ড স্টেটস এবং ঠিক আছে সো ম্যাক্সিমাম যে লেংথ বলেছিলাম ওয়ান সেভেন্টি এইট কিলোমিটার ব্রেথ বলেছিলাম ওয়ান থার্টি ওয়ান কিলোমিটার ঠিক আছে আর ট্রপিক্যাল সাভার্না ক্লাইমেট বলেছিলাম তাছাড়া তোমাদের যেগুলো মনে রাখতে হবে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো মনে রাখতে হবে ঠিক আছে মনে রাখবে জানুয়ারি দুই হাজার বারোতে জানুয়ারি দুই হাজার বারোতে ত্রিপুরাতে টোটাল টোটাল চারটা নতুন ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছিল ঠিক আছে এর আগে কিন্তু টোটাল ছিল চারটা ডিস্ট্রিক্ট ছিল এখন পরে সরি পরে চারটা অ্যাড হয়ে এখন হয়ে গেছে আটটা ডিস্ট্রিক্ট ঠিক আছে আগে যেগুলো চারটা মানে ছিল ঠিক আছে মানে আগে চারটার থেকে আটটা হওয়ার পরে কি কি ডিস্ট্রিক্ট এসছে তোমরা দেখে রাখো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হচ্ছে মানে তোমার হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর উনকোটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে কৈলাসহর ধলাই ডিস্ট্রিক্ট হচ্ছে আমবাসা মনে রাখবে জহরনগর না কিন্তু আমবাসার যে হেডকোয়ার্টার বিল্ডিংটা ওটা জহরনগরে অবস্থিত হেডকোয়ার্টার কিন্তু আমবাসা নেক্সট খোয়াই ডিস্ট্রিক্ট হচ্ছে খোয়াই খোয়াই দুটো সাব ডিভিশন একটা হচ্ছে খোয়াই আর তেলিয়ামা ঠিক আছে নেক্সট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট হচ্ছে আগরতলা সিপাহ জেলা হচ্ছে বিশ্রামগঞ্জ গোমতি ডিস্ট্রিক্ট হচ্ছে উদয়পুর সাউথ হচ্ছে বেলুনিয়া এগুলো সব হেডকোয়ার্টার তোমাদের কিন্তু বলতে পারে আর তোমরা যে নিজেরা যে ডিস্ট্রিক্টটা ওই ডিস্ট্রিক্টটা কী কী সাব ডিভিশন আছে ওখানে কি মানে কোনো মেলা টেলা হয় কিনা যেমন তীর্থ মেলা যারা গোমতি ডিস্ট্রিক্ট থেকে আছে তোমাদের কিন্তু তীর্থমুখে মেলা নিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে ওখানে কিন্তু পুরসংক্রান্ত কি মেলা হয় আর তীর্থমুখে কিন্তু গোমতি নদীর কিন্তু উৎপত্তি যেটা লার্জেস্ট রিভার গোমতি নদী কিন্তু আছে কি ডুম্বুর জলাশয় ঠিক আছে ডুম্বুর হচ্ছে কি লার্জেস্ট লেক অফ ত্রিপুরা সবচেয়ে বড় লেক যেটা ত্রিপুরাতে অবস্থিত ডুম্বুর ঠিক আছে ডুম্বুরতে ডুম্বুরে কি আছে নারিকেল কুঞ্জ ডুম্বুরেরই কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু স্কুল অন বোর্ড কিন্তু একটা ইনিশিয়েটিভ শুরু করেছিল যেখানে ওখানে যে আন্ডার প্রিভিলেজ যারা চিল্লেন আছে যারা নাকি টাকার অভাবে ওখানে বোট বোট দিয়ে স্কুলে আসা যাওয়া করতে পারে না ওদেরকে ফ্রিতে কিন্তু বাড়ি থেকে নিয়ে গিয়ে স্কুলে দেওয়া হয় পড়াশোনার শেষ হলে স্কুল থেকে কিন্তু আবার বাড়িতে নিয়ে যাওয়া হয় যাতে স্কুল ড্রপ আউট রেট যাতে কমে যাওয়া যায় মানে কমিয়ে যাতে দেওয়া যায় ঠিক আছে নেক্সট গোমতি ডিস্ট্রিক্ট আছে কি ছবি মনে হয় ছবি মুরা কিন্তু অমরপুর সাব ডিভিশনে কিন্তু অবস্থিত রিসেন্টলি এখানে কিন্তু সৌরভ গাঙ্গুলি যিনি ত্রিপুরা টুরিজমের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনি কিন্তু গেছিলেন ওখানে কিন্তু শুটিং করেছেন উনি এছাড়া উনি কিন্তু উজ্জয়ন্ত প্যালেসে কিন্তু শুটিং করেছিলেন ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর আর তোমাদের যেগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো ঠিক আছে আমার একটু আর্জেন্ট কাজ আছে তার জন্য এই ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল নেক্সট ক্লাসে আমরা ত্রিপুরা জিকে কমপ্লিট শেষ করে দেবো নেক্সট আর দুটো ক্লাসে যাতে তোমাদের কুইক রিভিশন পার্টটা ত্রিপুরা জিকে থেকে তোমাদের কোন কোশ্চেন জিজ্ঞেস করে তোমরা যাতে না আটকাও বা তোমাদের প্রবলেম যাতে না হয় ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে প্লিজ শেয়ার করে এই ভিডিও লিঙ্কটা সমস্ত বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সবাই যাদেরই সামনে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ আছে ওদের যাতে আমাদের ভিডিও দেখে যাতে ওরা সবাই যাতে লাভবান হতে পারে ঠিক আছে আর তোমায় যদি ত্রিপুরার স্পেশাল এক্সিকিউটিভ বা ত্রিপুরা বিভিন্ন এক্সামস এর জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা জিকে প্লাস কমপ্লিট স্পেশাল এক্সিকিউটিভ নোটস যদি নিতে হয় রিপাবলিক ডে অফার আছে এই অফারে তোমরা নিয়ে নাও এই আজকে আর কালকে কিন্তু অফারটা আছে একদম গ্রেট ডিসকাউন্ট তোমরা আমাদের সাথে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারো 6033157164 এ মানে লেট করবে না কারণ এই অফারটা কিন্তু বারবার আসবে না অনলি ফর স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ এক্সপিরিয়েন্স ঠিক আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সমস্ত রকম নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চল সবাই ভালো থাকবে প্রিপারেশন নিয়ে থাকো আর সমস্ত জন্য আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলো না স্টাডি নিয়ে তোমাদের পাশে সব সময় আছে তোমরা শুধু তোমাদের বিশ্বাস রেখে তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারা ইতিপুরা বিভিন্ন আপকামিং জন্য প্রিপারেশন নিচ্ছে প্লাস চাকরি করছে ওদেরকে বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে ঠিক আছে চলো হবে নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার